নমস্কার বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি বিরাট বড় আপডেট উঠে আসছে আপনারা জানেন এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড লাগতো স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকলে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন না তো এই স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড সমস্যার সমাধান করে দিলেন আমাদের রাজ্যের সচিব শ্রী হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি সমস্ত জেলার জেলাশাসকদের আজ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তো তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জেলাশাসকদের কী 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 বলেছেন বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের থেকে রঙের সাবস্ক্রিপ বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন নাকি পাচ্ছেন না অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা কী আপডেট আছে আপডেটটি জানবো লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুর নিয়মে বড় সড়ো রথ বদল কী নির্দেশিকা মুখ্য সচিবের বিস্তারিত আমরা জানবো রাজ্যে চলছে দুয়ারে সরকার কর্মসূচি ভান্ডার প্রকল্পের আবেদন জানাতে অনেকেই সেই শিবিরে ভিড় জমাচ্ছেন তবে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় হতাশ হয়ে ফিরছেন মহিলারা কারো কাছে নেই আধার কার্ড তো কারো কাছে অমিল স্বাস্থ্যসাথী কার্ড তার ফলে স্বাভাবিকভাবেই মিলছে না ভান্ডার প্রকল্পের সুবিধা ওই মহিলাদের কথা মাথায় রেখে ভান্ডার ইস্যু নিয়মে বড় সড় রদ বদলের সিদ্ধান্ত মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর ইতিমধ্যে রাজ্যের প্রত্যেক জেলার জেলাশাসকদের কাছে পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকা তো সেই নির্দেশিকায় মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের কী কী জানিয়েছেন সেটা আমরা জানবো ওই নির্দেশিকায় মুখ্য সচিব সাপ বার্তা দিয়েছেন এবার থেকে আবেদনকারী প্রত্যেক মহিলা করাতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার আধার কার্ড কিংবা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভান্ডার করার সুযোগ পাবেন তারা আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকা কোনো প্রকল্প বাতিলের কারণ হতে পারে না বলেই যুক্তি হিসেবে উল্লেখ করেছেন মুখ্য সচিব তো বন্ধু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আধার কার্ড কিংবা শাসী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার করার সুযোগ পাবেন তারা অর্থাৎ যে সমস্ত মহিলাদের এতদিন পর্যন্ত আধার কার্ড বা শ্বাসী কার্ড ছিল না তার জন্য তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারছিলেন না বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন না তো তাদের কিন্তু এবার সমস্যার সমাধান হতে চলেছে কারণ এবার আধার কার্ড বা স্বাস্থ্যতী কার্ড না থাকলেও কিন্তু এবার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন ফলে তারা কিন্তু এবার শাশ্বতী কার্ড বা আধার কার্ড না থাকলেও তারা কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো আধার কার্ড শাসী কার্ড না থাকা কোনো প্রকল্প বাতিলের কারণ হতে পারে না বলে যুক্তি হিসেবে উল্লেখ করেছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সে সঙ্গে উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর স্বার্থে একাধিক প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে ছিল কৃষক বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই প্রতিশ্রুতি পূরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতোই চলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজও এর প্রকল্পে সাধারণ মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা এবং এস সি মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে টাকা সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে একসঙ্গে দুটি প্রকল্পের সুবিধা পেতে পারবেন রাজ্যবাসী আগে একসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতা পেতেন না কোনো মহিলা তবে এবার থেকে কোনো বিধবা মহিলা একসঙ্গে বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে আরও একটা আপডেট আছে যে মন্ত্রিসভার বৈঠকে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে কোনো বিধবা মহিলা একসঙ্গে বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাঙার দুটো প্রকল্পের কিন্তু সুযোগ নিতে পারবেন অর্থাৎ দুটি প্রকল্পের ভাতা বা টাকা কিন্তু এবার থেকে পাবেন কোনো বিধবা মহিলা যদি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যদি হয়ে থাকে সে যদি বিধবা ভাতা পান তো এবার থেকে কিন্তু সেই মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিন্তু টাকা পাবেন তার জন্য কিন্তু সেই মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু তাকে জমা দিতে হবে তারপর থেকে সেই বিধবা মহিলা কিন্তু যদি এস সৃষ্টি হয়ে থাকে তাহলে বিধবা ভাতার এক হাজার টাকা এবং লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা মোট কিন্তু দু হাজার টাকা পাবে যদি এস সৃষ্টি হয়ে থাকে আর যদি জেনারেল বৌ বেশি কাজটি যদি হয়ে থাকে তাহলে বিধবা ভাতার এক হাজার টাকা আর লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা মোট কিন্তু এবার থেকে সে মহিলা দেড় হাজার টাকা করে কিন্তু পাবেন তো মনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আসছে যে এবার থেকে কোনো মহিলার যদি স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড যদি না থাকে তাও কিন্তু সেই মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু সুযোগ পাবেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য মাতরাম জয় হিন্দ